হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজ অনেকদিন পরে আবার খাবার নিয়ে বসেছি। আজ আমার খাবারে আছে এই যে দেখুন, পটল ভাজা, কুমড়ো আলু ভাজা, এখানে একটু ড্রাই ফ্রুট সবজি দিয়ে বানিয়েছি, আর একটা ডিমের চাটনি, আর লবণ শসা এগুলো তো আছেই, আর এখানে তেলাপিয়া মাছের ঝোল, পাতলা ঝোল, এখানে একটু লাস্টে একটু সুইটের ব্যবস্থা করেছি, আর এখানে আছে ডাল। আজকে আমি ওইগুলো খাবো। প্রথমে নিলাম আলু, আমার যে কোনো ভাজা দিয়ে ঘিদি দিতে খুব ভালো লাগে। এখন খাবো ডিমের চাটনি। ডিমের চাটনির রেসিপিটা তো আপনাদের দেখালাম, ওটি আজকে সকালে বানিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য। একটু ডাল, একটু
এখন নেব মাছ। তেলেপিয়া মাছ আজকে বাজারে গিয়েছিলাম, তেলেপিয়া মাছ এনেছি, মাংস এনেছি। মাংস আমাদের ঘরে রোজই হয়, কুকুর কুকুর খায় তো তার জন্য মাংস রোজ খেতে লাগে। আমরা তো ত্রিপুরাতে থাকি, তাই আমাদের এখানে ত্রিপুরীদের একটা আইটেম আছে, এটার নাম হলো গুজব। আপনারা হয়তো শুনেননি, রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। খুব টেস্টি হয়, তেল মশলা কিছু লাগবে না, শুধু একটু সবজি লাগবে আর শুকিয়ে লাগবে,
লঙ্কা টঙ্কা লঙ্কা এটার মধ্যে লঙ্কাটা একটু বেশি দিতে হয়। আমি বানিয়ে দেখাবো। এটা আমাদের রেসিপি, এটা হচ্ছে তুলদের খাদ্য, কিন্তু খুব টেস্ট। আমার পুকুরে কোনো উৎপাত নেই, মাংস নেই, আটটা থাকলে গন্ধ পায়, তাদের সামনে চলে এসে আসছে, সাইডে বসে আছে। হবে কি হবে, তেলেপি আমার সে মাথা খুব টেস্ট, আমার খুব ভালো লাগে। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। খাওয়া তো আমার শেষ হয়ে গেছে, এখন মাছের মাথা নিয়ে বসেছি, যেন দেরি হচ্ছে। বুঝলি, এসে হচ্ছে মাছের কাঁটা খাওয়ার জন্য, নাও না খাও। পরশুদিন আমাদের ছোট এসেছিল, ছোট তো জানিনি কে, যে আমাদের ফার্ম হাউসের একটা ছোট কুকুর এনেছিল, আমার হাজবেন্ড কিনেছে, দুদিন পর পর আসে বেড়াতে এখানে। আমার শ্বশুরবাড়ি ঘুরে মিলে সবাই
পেটের নেমেল খুব ভালোবাসে। আমার ছোটো ভাই রিলেটিভ সবাই বাড়িতে তিনটে চারটে করে কুকুর, তাছাড়াও রাস্তার কুকুরে খাবার টাবার ছোটো তো রাস্তার কুকুরগুলো সাতটা কুকুর আছে, ঠিক বিকাল চারটা বাজলে চলে আসবে, এদেরকে খাবার দেয়। আবার ঘরেও একটা আছে, একটা সুইট ডিশ ওইটা সুজি পায়েসের মতো করেছি, আমার খাওয়া শেষ হয়ে গেল। বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘর থেকে বেশি বেরোবেন না, তাহলে সুস্থ থাকবেন।